মাওলা আলীর সাথে মা ফাতেমার সাথে যাদের রক্তের সম্পর্ক মিলে যায় তাদেরকে দুনিয়ার কোন স্বর্ণ অলংকার টাকা পয়সা প্রাসাদ ক্ষমতা দিয়ে মূল্যায়ন করা যায় কারণ মা ফাতেমার নসল যেদিকে গেল ওইদিকেই দামি হয়ে গেল মা ফাতেমাতুল জহরার কয়েকটি উপাধি রয়েছে নাম রয়েছে যেমন মা ফাতেমাকে সিদ্দিকা বলা হয় মুবারকা বলা হয় আমার মা ফাতেমাকে জাকিয়া বলা হয় তাহেরা বলা হয় রবিয়া বলা হয় মারজিয়া বলা হয় মুহাদ্দিসা বলা হয় জাহরা বলা হয় সৈয়দা বলা হয় বুতুল বলা হয় আবেদা বলা হয় উচ্চ আওয়াজে বলেন সুবহান আমার মা ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার এত দাম কেন যেই বছর আমার নবীর উপর কামলিওয়ালা নবীর 40 বছর হায়াতের মধ্যে যেই দিন থেকে নবীর উপর যেই বছরে নবুয়তের এলান করার হুকুম এসেছে নবী তো আজকে থেকে নয় দুনিয়াতে যখন বাবা আদম ছিলেন না বাবা আদম যখন বাইনাল মায়ে ওয়া তিন ছিলেন তখনও আমার কামলিওয়ালা নবীর নবী ছিলেন কিন্তু সবার শেষে আসলেন 40 বছর বয়সে নবুয়ত এলান করলেন সুবহানাল্লাহ বলেন ওই 40 বছর বয়সে নবী যেই দিন নবুয়তের এলান দুনিয়ার বুকে করলেন যার এলান তাওরাতে ছিল জাবুরে ছিল ইনজিলে ছিল বিভিন্ন পয়গম্বর যেই নবীর অপেক্ষায় ছিলেন ওই নবী যখন তিনি বললেন যখন তিনি এলান করলেন তিনি নবী নবুয়তের বছরই যিনি জন্ম নিয়েছেন মা খাদিজাতুল কুবরার নসল দিয়া তিনি আর কেউ নয় তিনি হলেন আমার মা ফাতেমা সুবহানাল্লাহ বলেন ওরে আমার আল্লাহু আকবার শুধু তাই নয় আমার মা ফাতেমার এত দাম কেন আমার মা ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবী এত ভালোবাসতেন এত মহব্বত করতেন একদিন জিজ্ঞেস করা হলো ইয়া রাসূলুল্লাহ ফাতেমাকে এত ভালোবাসেন কেন আমার কামলিওয়ালা নবী বললেন ফাতেমা কোন যেমন তেমন নারীর নাম নয় যেমন আমাদের ঘর আমাদের মা বোন আছে আমাদের কন্যা সন্তান আছে আমাদের বিবি আছে আমাদের ঘরে আমাদের মহিলারা আছেন তারা যেমন মা ফাতেমা তেমন নয় তাদের মধ্যে আসমান জমিন ফারাক জেনে রাখো আমার নবী যেই রাতে মেরাজ করেছিলেন জান্নাতের সফর করেছিলেন ওই রাত্রি আমার কামলিওয়ালা নবী তোবা নামের একটা গাছের নিচ দিয়ে যাচ্ছিলেন যেই গাছের ছায়া এত বড় 1000 বছর যদি ঘোড়া চালায় ওই ঘোড়া 1000 বছর কেটেও ওই গাছের ছায়া পার হতে পারে না ওই জান্নাতি গাছের একটা ফল আমার নবীকে খাইয়ে দেওয়া হলো রাসূল পাক বললেন জিব্রাইল এটা কেমন ফল আমার ফেরেশতাগণ বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনাকে জান্নাতি ফলের মাধ্যমে আপনার নসল দিয়ে একজন কন্যা সন্তান দান করবেন যার নাম হবে ফাতেমা উচ্চ আওয়াজে বলেন সুবহান নবীর শ্বশুরিরে মেরাজ হয়েছেন একবার কিন্তু নবীর স্বপ্ন যোগে মেরাজ হয়েছেন আরো 39 বারের উপরে বড় করে বলে সুবহানাল্লাহ শ্বশুরিরে হয়েছেন কয়বার একবার কিন্তু স্বপ্ন যোগে অনেকবার হয়েছেন যার মধ্যে একবার তিনি গেলেন তুবা নামের গাছের ফল বক্ষণ করলেন খাওয়ায়া দিলেন গায়েব থেকে আওয়াজ আসলো ও রাসূল আপনার একজন কন্যা হবে যার নাম হবে ফাতেমা সে জান্নাতের এই ফলের একটি টুকরা বড় করে বলে সুবহানাল্লাহ এই জন্য আমার কামলিওয়ালা নবী বলেছেন ফাতেমাতুজ জাহরা কেমন সাইয়্যিদাতুন নিসা মিন আহলিল জান্নাহ ও দুনিয়ার মানুষ জেনে রাখো মা ফাতেমা যেমন তেমন কোন বিষয় নয় মা ফাতেমা যেমন তেমন কোন বিষয় নয় আমার নবী বললেন এই জন্য ফাতেমা যখন আমার ঘরের মধ্যে আসতো আমি ফাতেমার ঘ্রাণ গ্রহণ করতাম হাতের ঘ্রাণ গ্রহণ করতাম কারণ আমার ফাতেমাতুজ জহরার শরীর দিয়ে জান্নাতের খুশবু পাওয়া যেত শুধু তাই নয়
আমার মা ফাতেমাতুজ জাহরার মর্যাদা কেমন, মর্তবা কেমন, শান কেমন, মকাম কেমন? দুনিয়ার কোন মকাম দিয়ে মা ফাতেমার মকামকে মাপা যায় না, দুনিয়ার কোন সম্মান দিয়ে মা ফাতেমাকে আমরা সম্মানিত করতে পারবো না, সেই ক্ষমতা আমাদের। কারণ খুব জেনে রাখো, আমাদের সমাজে কিছু নামধারী মুসলমান আছে, ইয়া নবী সালাম আলাইকা দাঁড়াইয়া পড়লে তাদের কাছে বেদাত মনে হয়, শিরিক মনে হয় আছে কি নাই। এরা হলো উপরে ফিটফাট ভিতরে। কিন্তু জানেন জানেন, যেই দিন আমার মা ফাতেমাতুজ জাহরা আমার নবীর ঘরে আসতেন, মা ফাতেমার সম্মানে নবী দাঁড়িয়ে পড়তেন, বড় করে বলেন সুবহান। নবী সানে দাঁড়াইলে বেদাত হয়ে যায়, নবী দাঁড়ায় কার সানে? মা ফাতেমার সানে। সুবহানাল্লাহ বলেন, কারণ তিনি কি আওলাদে, জোরে বলেন না আওলাদে, এত ভালোবাসতেন। খুদ রসুল যার জন্য দাঁড়িয়ে যায়, তিনি কি সামান্য হতে পারে? আমরা রসুলের জন্য দাঁড়াই। যখন প্রধানমন্ত্রী আসে তখন যত এমপি মিনিস্টার আছে সবাই কি হয়ে যায়? কেন দাঁড়ায়? কারণ এমপির উপর ক্ষমতা কার বেশি? প্রধানমন্ত্রী। তাহলে বোঝা যায় কোন এমপি আসলে কি প্রধানমন্ত্রী দাঁড়ায়? জোরে বলেন না দাঁড়ায়। কারণ মর্যাদা কার বেশি? প্রধানমন্ত্রী। কিন্তু আমার নবী কুল কায়নাতের জন্য রহমাতাল্লিল, জোরে বলেন না রহমাতাল্লিল, আল্লাহর যতটুকু সীমানা জুড়ে রববিয়ত অতটুকু পর্যন্ত আমার নবীর রহমত, ঠিক কিনা? কোন সন্দেহ আছে? এই জন্য আমার আল্লাহ বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন। এটা ঘোষণা কার? জোরে বলেন না কার? এই জন্য বাবা, যে নবীর জন্য আমরা দাঁড়াই, ওই নবী দাঁড়ায় মা ফাতেমার জন্য। মা ফাতেমার কপালে চুমা দেয়, হাতে চুমা দেয়, আমার নবী যেই জায়গায় বসতেন ওই জায়গায় মা ফাতেমাকে বসাইতেন, বড় করে বলেন সুবহান। আর যখন নবী মা ফাতেমার ঘরে যেতেন, খুদ মা ফাতেমা দাঁড়িয়ে যেতেন, নবী পাকের হাতে চুমা দিতেন, কপালে চুমা দিতেন, যেই জায়গায় মা ফাতেমা বসতেন ওই জায়গায় নবীকে বসাতেন, 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 উচ্চ আওয়াজে বলেন সুবহান। জেনে রাখো, জেনে রাখো, আমার মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কিন্তু যেমন তেমন কোন ব্যক্তি নয়, যার মাধ্যমে কিয়ামতের আগে আমরা একজন ইমামের জন্য অপেক্ষা করছি, যার নাম হলো হযরত ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম কার নসল দিয়ে আসবেন? ওই ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম যার নসল দিয়ে আসবেন, আমার কামলিওয়ালা নবী বললেন, আবশিরিয়া ফাতেমাতুল মাহদী মিনকে, ওরে ফাতেমা জেনে রাখো, তুমি কি খুশি হচ্ছ না? তুমি তোমার জন্য সুসংবাদ, জেনে নাও, জেনে নাও, কিয়ামতের আগে ইমাম মাহদী তুমি ফাতেমার নসল দিয়া আসবে, বড় করে বলেন সুবহান। তাহলে আমরা যে আওলাদে রসুলের দামান ধরেছি, যে কোন একটা নসল দিয়ে, যেই নসল মিলবে কার সাথে? মা, জোরে বলেন না মা, উনার নসল দিয়ে কে আসবেন? ইমাম মাহদি আসবেন, ইমাম। একটু দূরে সরে পড়েন, সালাতু নিয়া আমার মা ফাতেমাতুজ জাহরার বয়স যখন 9 বছর, তিনি আম্মাজান হারাইলেন, আমার রসুল এই জন্য মা ফাতেমাকে আরো বেশি মহব্বত করতেন। আমার মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকাহ কিন্তু অনেক বড় বড় ফ্যামিলির সাথে দিতে পারতেন, কত বড় বড় প্রস্তাব আসলো, কিন্তু আমার কামলিওয়ালা নবী বড় বড় বাদশার ছেলে বাছাই করেন নাই, বড় বড় ধনকুপের ছেলে বাছাই করেন নাই, যাকে বাছাই করেছেন তিনি হলেন মাওলা আলী, বড় করে বলেন সুবহান।
আচ্ছা আমার রাসূল যদি বলতেন বড় বড় বাদশার তাদের ছেলে নিয়ে উপস্থিত হয়ে যেত নবীর কদমে কেন ইয়া রাসূলুল্লাহ আপনার কন্যাকে যদি দয়া করে আমার ছেলের জন্য দান করেন আমাদের খানদান আমাদের তকদির খুলে যাবে আমরা কারণ কি দেখি বিবাহ দেওয়ার সময় ছেলের পয়সা আছে কিনা টাকা আছে কিনা ঠিক কিনা ছেলে বেকার হলে তার কপালে মেয়ে জুটে কিন্তু আমার কামলিওয়ালা নবী পয়সাওয়ালা দেখে মেয়ে দেন নাই আমার কামলিওয়ালা নবী ওই সন্তানকে মেয়ে দিয়েছেন যার মধ্যে বেলায়েতের নূর আছে বড় করে বলে সুবহানাল্লাহ এই জন্য বলেছেন আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা আমি হলাম এলমের শহর আর আলী হলো সেই শহরের দরজা 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 সুবহানাল্লাহ বলেন আরেক জায়গায় বলেছেন আনা দারুল হিকমা আমি হলাম বেলায়েতের ঘর আর সেই ঘরের দরজা হলো মাওলা আলী বড় করে বলেন সুবহান কোন সন্দেহ আছে জোরে বলেন না আছে এই জন্য জেনে রাখুন আরেকটা রওয়ায়েত রয়েছে আমার মাওলা আলী মা ফাতেমার বিবাহ দুইবার হয়েছে কয়বার একটা মানুষের একটা মহিলার বিবাহ হয় কয়বার স্বামী একজন কিন্তু বিবাহ হয়েছে মাওলা আলীর সাথে হয়েছে তবে কয়বার একবার হয়েছে আমার কামলিওয়ালা নবী নিশিরজ নেতে জিব্রাইল আমিন চলে আসলে সুবহানাল্লাহ বলে আমার কামলিওয়ালা নবী রাহমাতাল লিল আলামিন নিশিরজ নেতে আরাম করছেন জিব্রাইল আমিন এসে তার জিহ্বা আমার নবীর কদমে লাগায়া দিলেন সুবহানাল্লাহ বলে জিব্রাইলের সারা শরীর হচ্ছে নূরের আলো দ্বারা গরম কিন্তু জিহ্বাটা হচ্ছে বরফের মতো কেন জানেন আল্লাহ জিব্রাইলের জিহ্বাটাকে ঠান্ডা করেছেন এই কারণে বলছে তুমি যখন আমার নবীর দরবারে ওহি নিয়ে যাবা কখনো কখনো নবীকে ঘুমে পাবা তখন নবীকে কিভাবে ডাকবা একটা আদব আছে কি নাই জোরে বলেন আছে কি নাই যেমন আপনারা যখন ঘরের মধ্যে আপনার কোন আত্মীয় স্বজন ঘুমায় গায়ে ধরে ডাকেন পীর সাহেব ঘুমাইলে কানের কিনারে আস্তে আস্তে বাবা যান বলে ডাকেন কিন্তু নবীর মর্যাদা পীর সাহেব থেকেও কম না বেশি জোরে বলেন না কম না বেশি আল্লাহর পরে জমিনের বুকে সবচাইতে বড় তাজিমের পাত্র হলো দয়াল নবী রহমাতাল লিল এই জিব্রাইল তোর জিহ্বাটাকে ঠান্ডা বানাইয়া দিলাম ইয়া রব্বুল আলামিন কেন আমার নবী যখন ঘুমে থাকবে তুই জিব্রাইল যাইয়া আমার নবীর কদমের মধ্যে তোর জিহ্বাটারে লাগাইয়া দিবি নবীকে গায়ে ধরেও ডাকবি না নবীকে আওয়াজ করেও ডাকবি না আদবের সাথে জিহ্বাটা যখন নবীর কদমে লাগাইয়া দিবি আমার নবীর কদমে যখন ঠান্ডা ঠান্ডা লাগবে আমার নবীর ঘুমটা আস্তে 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 ভাঙবে আদব কাকে বলে আমার আল্লাহ জিব্রাইলের মাধ্যমে আমাদেরকে শিখাচ্ছেন বড় করে বলেন সুবহান কারণ কি কারণ কি নবী সারা নাই সারা শোন দুনিয়া ওয়ালা নবী সারা নাই সারা জান দুনিয়া ওয়ালা নবী মোদের নয়ন মোহনি নবী গলার মা নবী সারা নাই সাহারা সালাত জিব্রাইল আমিন এসে বললেন ইয়া রাসূলুল্লাহ রাসূল বললেন জিব্রাইল এত রাতে কেন কোন ওহি বলেন আপনার জন্য একটা সংবাদ আছে বললেন কি সংবাদ বলে আপনার মেয়ে ফাতেমার নেকা হয়ে গেছে সুবহানাল্লাহ বলে কার নেকা মা ফাতেমা নেকা মানে কি বিবাহ নেকা মানে কি আর আমাদের বর্তমান সমাজে যেগুলো বিবাহ হয় এগুলাকে বিবাহ বললো কি হবে যে অবস্থা শুরু হয়েছে বর্তমানে বিবাহের নাম দিয়ে অশ্লীলতা কাকে বলে প্যাকেজ অনুষ্ঠান এই যে একটা আমি মনে করি যে এই সব অনুষ্ঠান নোংরামি
নোংরামি এই সব অনুষ্ঠান দিয়ে যারা সন্তানদেরকে বিবাহ করাবেন এগুলাতে সৎমত দিবেন এগুলাতে উৎসাহ দিবেন টাকা খরচ করবেন এরা সবাই তো গুনাহগার যে বড় বিষয় নয় বরংচ যার বিবাহ হচ্ছে অনেকে বলেছেন এইগুলার কারণে তার বিবাহ ভঙ্গ হয়ে যেতে পারে ঠিক কি না এগুলা কখনো আমাদের সংস্কৃতি হতে পারে বিবাহের মধ্যে প্যাকেজ অনুষ্ঠান কইরা যে মেয়ে না চায় বিভিন্ন ধরনের হারুন কে সিঞ্জারের গান দিয়া অমুকের গান দিয়া এগুলা কি হালাল না হারাম জোরে বলেন না হালাল না হারাম যেগুলা লাহুয়াল হাদিস অসার বাক্য দিয়ে গান করে এগুলা কি হারাম তবে হ্যাঁ উৎসাহ করতে পারেন আপনি সেগুলা হইতোবে আল্লাহর প্রেম রসূলের প্রেম ওলি আল্লাহর প্রেম দিয়ে যদি দব বাজাইয়া দোল বাজাইয়া গজল পড়েন এটাতে কোনো অসুবিধা জোরে বলেন না কোনো অসুবিধা এগুলাকে কেউ অসুবিধাও বলতে পারবে এটাতে কোনো ধরনের বাধা বিপত্তিও নাই এই জন্য যেমন আমি একটা আল্লাহর ওলি শানে এবং আল্লাহর ওলি শানে একটা গজল বলতেছি গাউসুল আজম নূরে আলম হযরত কিবলা মাওলানা রহমান বাবা মাওলানা 1400 বছর আগে ছিলেন সোনার মদিনা সুবহানাল্লাহ এগুলা যখন বিবাহের মেহেদিরাও জনিতে পড়বে কোনো অসুবিধা আছে এগুলার মধ্যে ওলি আল্লাহর প্রেম আছে কি নাই জোরে বলেন না আছে কি নাই যেমন ধরেন মজেছি তোমার প্রেমে স্বর্গ সুখ চাহি না কি করিব স্বর্গ সুখ হযরত তোর নামেতে দিবানা সুবহানাল্লাহ বলেন এগুলা যখন বিবাহ রজনীতে গাইবে এগুলাতে কোনো অসুবিধা জোরে বলেন আছে যেমন ধরেন সবসে আওলা ও আলা হামারা নবী সবসে বালা ও আলা হামা সবসে আওলা ও আলা হামারা নবী সবসে বালা ও हमारा नबी अपने मौला का प्यारा हमारा नबी अपने मौला का प्यारा हमारा नबी दोनों आलम का दुल्हा हमारा नबी सबसे औला वो आला हमारा नबी सुभान अल्लाह बोलना এগুলা যখন মেহেদি অনুষ্ঠানে পড়বে কোনো অসুবিধা আছে জোরে বলেন না আছে যদি মেহেদি অনুষ্ঠানে পড়েন দমে দমে জপ রে মন লা ইলাহা ইল্লাল্লাহ গটে গটে আছে জারি গটে গটে আছে জারি লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ বলেন এগুলা যখন পড়বে তখন কি কোনো ধরনের অসুবিধা আছে এগুলা যখন মেহেদি অনুষ্ঠানে পড়বে গজব হবে না রহমত হবে জোরে বলেন না গজব না রহমত এগুলা যখন মেহেদি অনুষ্ঠানে পড়বে তখন দেখবেন যে সংসারের মধ্যে শান্তি আর ওই যে প্যাকেজ অনুষ্ঠান কতগুলো আছে না কি অনুষ্ঠান প্যাকেজ এরপরে ব্যান্ড প্রোগ্রাম আইয়ুব বাচ্চু জেমস তারপর আরো কতগুলা যে নাম আছে এগুলার যে গানগুলা করে এগুলা কি হালাল না হারাম জোরে বলেন না হালাল না হারাম এগুলা দিয়ে কখনো আপনার পরিবারের মধ্যে শান্তি আসবে জিব্রাইল এসে বললেন রাসূল গো আপনার মেয়ের ফাতেমার কি হয়ে গেছে নেকা আমার নবী বললেন মেয়ে আমার নেকা হয়ে গেল আমি বাবা জানি না এটা কেমনে হলো কে বিয়ে দিল জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ শোনার পরে আপনার কলিজাটা বড় হয়ে যাবে যিনি বিবাহের অভিভাবক ছিলেন তিনি হলেন আল্লাহ সুবহানাল্লাহ বলেন আমার নবী বললেন বিবাহের মধ্যে বলেছিল আল্লাহ বলো বলো আমার মেয়ে ফাতেমার নিকাহে আকদের মধ্যে আমার ফাতেমার বরকে ছিল বললেন আল্লাহ যাকে সিলেকশন করেছেন তার নাম হলো আলী সুবহানাল্লাহ বলেন তার নাম কি জোরে বলেন না তার নাম এরপরে বললেন খুতবা পড়াইলো কে বললেন আমি জিব্রাইল সাক্ষী ছিল কে বলে 40,000 উর্দ র‍্যাঙ্কিং এর ফেরেশতা সুবহানাল্লাহ বলেন
কোথায় হয়েছে বলে আরশ মহল্লায় সুবহানাল্লাহ বলবেন না আমার নবীর অন্তরটা মলিন হলো না খুশি হলো কারণ নবীও চলতেন আল্লাহর মতো নবীর আওলাদরা চলতেন আল্লাহর মতো আল্লাহ যেভাবে চালান তারা সেভাবে তখন রহমত আসে কার দয়া আসে কার নিয়ামত আসে কার এই জন্য আল্লাহর দুনিয়ায় থাকি আল্লাহর দুনিয়ায় চলি আল্লাহর অক্সিজেন নেই আল্লাহর সূর্য আল্লাহর চন্দ্র আল্লাহর ঘর আল্লাহর বাড়ি বিবি পুত্র কন্যা সন্তান গাড়ি বাড়ি সব কার জোরে বলেন না কার আল্লাহর রাজত্ব ছাড়া কোন জায়গা আছে পৃথিবীর যেখানে যাও সেখানে ক্ষমতা কার তাহলে আল্লাহকে না মাইনা কোন উপায় জোরে বলেন না কোন উপায় এই জন্য আমরা আল্লাহকে মানি কি মানি না এই জন্য আমরা বলি আল্লাহ 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 হু লা ইলাহা ও আল্লাহ 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 হু লা ইলাহা আমার দয়াল নবী খুশি হয়ে গেলে আমার মেয়ের বিয়ের অভিভাবক আল্লাহ স্বামী হচ্ছে আলী সাক্ষী হচ্ছেন ফেরেশতা কত হাজার নিচের র‍্যাং না উপরের র‍্যাং এবং সেখানে খুতবা পড়েছেন জিব্রাইল বলে আমি খুশি খুতবা পড়েছি ইয়া রাসূলুল্লাহ আমি নিজে বড় করে বলেন সুবহানাল্লাহ আমার নবী দুনিয়া তো বিবাহের ঘোষণা দিলেন একবার হলো আরশে আরেকবার হলো জমিনে কারণ দুনিয়াবে একটা রীতিনীতি আছে কি নাই জোরে বলেন আছে কি নাই আমার নবী আবু হুরাইরাকে বললেন আবু হুরাইরা আমার মেয়ে আলী আমার মেয়ের বিবাহ হবে আলীর সাথে আমার আলী কাররামাল্লাহু ওয়াজহাহু তার বর্মটা বিক্রি করে চারশোটি দেরহাম চারশোটি দিনার তিনি অর্জন করলেন অর্ধেক টাকা দিয়া তিনি কি করলেন মোহরানা আদায় করলেন অর্ধেক টাকা দিয়ে কিছু জিনিসপত্র কিনলেন সুবহানাল্লাহ আজ পর্যন্ত আল্লাহর রহমতে যতগুলো বিবাহ পড়াইছি বারো লাখ টাকা কাবিন পঞ্চাশ হাজার টাকা উসুল বাকি সাড়ে এগারো লাখ এই বাকি আর জীবন কিনুমাই ওয়া উসুল বেককে বিয়ে করে লেসি আছে না যদিও বা জায়েজ আছে তবে এটা উচিত আচ্ছা আপনি বিবাহ করছেন অনেক হুজুর তিন কিলে দিও ভরে দিবে বউ আননে আমি মহব্বত করি দিন আজি ঠিক আছে মহব্বত করেন কোনো সুবিধা নাই কোনো সমস্যা নাই কিন্তু বিষয়টা হলো আপনি যদি মোহরানা আদায় না করেন স্বামী স্ত্রীর সম্পর্ক সব কিছু ঠিক আছে তার জন্য কিয়ামতের ময়দানে ধরা হবে আপনি দিলেন না কেন যদি স্ত্রী যদি মাফ করে দেয় মাশাআল্লাহ নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া গাউসুল আজম মাইজবান্ডারি মাশাআল্লাহ মাইজবান্ডারি গাউসিয়া হক কমিটির পটিয়ার সমন্বয়কারীগণ উপস্থিত হয়েছেন আল্লাহ পাক তাদের তাশরিফ পাওয়ারিকে কবুল করুক আমিন বলেন আরো জোরে বলেন আমিন এই যে আমরা যে বিবাহগুলা পড়াই এগুলোর মধ্যে সবগুলা কি বাকি বলেন না সবগুলা কি কাবিন দিতেছে কুড়ি লাখ উসুল দি পঞ্চাশ হাজার তো তোর কুড়ি লাখ দিয়ে খামিন খনে দিত ঘর আবার তুই দিন না ফাইলে তুই দরকার ফর দিবে গলাত কেনার দিলে বাজি তাকে উল্টে ফুল্টে মাই ফাইলে হতে নারী নির্যাতন আসারে নাই এন ভাবে দেয় বললাই এরে ফর দি সুড়িবের হনু ভাই এই জন্য শরীয়ত বলতেছেন যতটুকু পারবেন ততটুকু কাবিন দিবেন তবে বাকি রাখার উচিত নয় এটা আদায় করে দিবেন আর আমাদের যারা মা বাবারা আছেন মেয়ে বিয়ে দেন আপনারাও একটু দয়া করে ছেলেদের প্রতি দয়া করবেন রহম করবেন কারণ বিশ লাখ পঁচিশ লাখ টাকা কাবিন গতানুগতিক দেখতে সে গার্মেন্টসের চাকরি করে আমি দেখেছি গার্মেন্টসের চাকরি করে সে কাবিন দিয়েছে বারো লক্ষ টাকা আচ্ছা এই দশ হাজার বারো হাজার টাকা বেতন দিয়ে বারো লক্ষ টাকা জীবনভর দেওয়া সম্ভব তো এখন সে যখন কোন বিপদে পড়ে তার আর কোন উপায় জেলে পড়তে হয় আপনারা ছেলে দেখবেন এক নাম্বার কি ছেলেটার মধ্যে রসুলের প্রেম আল্লাহর প্রেম রসুলের প্রেম ইমান আকিদা ঠিক আছে কিনা সৎপথে আছে কিনা হালাল রোজগার করছে কিনা আমার মাওলা আলী কিন্তু যেই দিন বিবাহ করতেছে ওই দিন ঘরও ছিল না ওই দিন ইয়ারা কর সাই গরম নিজে টাইলস আছে না ফ্রিজ আছে না হন লাহোরে সুলেলি তো মাই বাস আর মাই বা কিটেলি তিতনু লাহোরে টেলি তিতনু এটা গ্যাস দিতে লে যাইবো গ্যাস ন দিলে ঘুম যাইবো বিবে হই দের ঘুম যাইবো আছে রে নাই
কিন্তু আমার রাসূল দেখেছেন মাওলা আলীর কি তার ভিতরের জিনিস যার নাম হচ্ছে বেলায়েত ঈমান বড় করে বলো সুবহানাল্লাহ এই মাওলা আলী নিকে ইনাদের মর্যাদা কি ইনাদের মর্তবা কি ইনাদের মর্যাদা মর্তবা আমি যদি লিখতে থাকি কিয়ামত পর্যন্ত শেষ হবে ইনি হচ্ছেন বেলায়েতের সরদার মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু বড় করে বলো সুবহানাল্লাহ এই জন্য আমার এলাকাবাসীদেরকে বলবো যখন কোনো বিবাহ অনুষ্ঠান হবে আপনারা মেহেরবানি করে মেয়ে পক্ষ যারা আছেন ছেলেকে বলবেন বাপ আমি তোমার সম্পত্তি দেখে মেয়ে দিচ্ছি না তুমি নামাজি ইবাদতকারী পীর ভক্ত বলি ভক্ত সুন্নি হারাম খাও না সুদের ব্যবসার সাথে তোমার কোনো সম্পর্ক আমি এই জন্য তোমাকে মেয়ে দিচ্ছি আল্লাহকে সাক্ষী রেখে বলো তুমি কতটুকু কাবিন দিতে পারবা যুগ উপযোগী আবার একদম ফ্রি দেওয়ারও দরকার যুগ উপযোগী কতটুকু দিতে পারবা নগদে তবে শরীয়তের মধ্যে বাকি তো আমাদের মাযহাবে কি আছে জায়েজ আছে কতটুকু দিতে পারবা যতটুকু দিতে পারে তাকে তাকে অতটুকু পরিমাণ নগদে দিয়ে আপনি নেকা করাবেন আপনি ছেলের যদি টাকা দেখেন তাহলে ঘরের মধ্যে শান্তি খুঁজে পাবে কিন্তু বড় খুশির বিষয় আমার রাসূলে করিম মাওলা আলী মা ফাতেমার নেকা দিলেন এমন শান্তি মা ফাতেমার ঘরের মধ্যে ছিল চার দিন তিন দিন পাঁচ দিন সাত দিন উপাস তারপর আমার মা ফাতেমা কররামাল আমার মা ফাতেমাতু জাহরা এবং মাওলা আলী কররামাল্লাহু ওয়াজহাহুর মধ্যে মহব্বতের কমতি ছিল না সংসার জীবন কেমন সুন্দর আমার মা ফাতেমা মাওলা আলীর জন্য ঘরের দুয়ারে দরজার সাথে খেলান দিয়া দাঁড়ায়া থাকতেন আমার মা ফাতেমার ঘরের মধ্যে যখন মাওলা আলী সারাদিন পরিশ্রম করে আসতেন আমার মাওলা আলী দরজার মধ্যে টুকা 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 দেওয়ার আগে মা ফাতেমা দরজা খুলে দিতেন মাওলা আলীকে দেখে ঘরের মধ্যে খুশিতে আনন্দে এত আনন্দ কোত্থেকে পাইতো আমার মাওলা আলী বলেন ফাতেমা ও আমার ফাতেমা তিন দিন উপাস তিন দিন উপাস তিন দিন উপাস এরপর এত খুশি এত আনন্দ বললেন খোদার কসম আমার ঘরে সম্পদ না থাকতে পারে কিন্তু আমার মনের বাদশা আমার মাওলা আলী আছে এটাই আমার আনন্দ বড় করে বলেন সুবহান এই ঘরের মধ্যে দুঃখ আছে মাওলা আলী মা ফাতেমার কেমন মহব্বত কেমন ভালোবাসা জীবনভর মাওলা আলী মা ফাতেমা জিন্দা থাকতে দ্বিতীয় কোনো বিবাহ জায়েজ ছিল করেন নাই রাসূল পাক নিষেধ করে দিয়েছেন আলী ফাতেমা যতদিন থাকবে ততদিন তুমি আর অন্য কোন স্ত্রী গ্রহণ করতে পারবা আমার মা ফাতেমাতুজ জাহরার সবচাইতে বড় গুণ হলো আমার মা ফাতেমার গলার আওয়াজ কখনো পরপুরুষ শুনে নাই সুবহানাল্লাহ ইয়া গরম মিদ্যে মর ফর আওয়াজ উত্তুন মাই ফর আওয়াজ ফারাদ মিদ্যে হইজে যেতে বাজে ও বাজিরে এটা তো সম্মত কাতর তাকে দে মাই বাপ ওয়াসা তাকে দে পিছনে হদান গাট্টু কলাগ মত নারী নির্যাতন মামলায় দূর চলিব দে বড় ভয়ঙ্কর বিষয় এগুলা নারীরা হচ্ছেন কোমল আল্লাহ তাদের অন্তরকে কোমল করেছেন তাদের মনটাকে নরম করেছে স্বামীর প্রতি প্রেম কিন্তু স্বামীদের উচিত তার স্ত্রীকে যেন পরপুরুষ না দেখে পর্দার মধ্যে যতটুকু পর্দায় শরীয়ত বলেছে আপনাকে ততটুকু পর্দা করে চলতে হবে এটাতে কোনো ধরনের সার নাই এই জন্য মা ফাতেমার এক নাম্বার গুণ হলো তিনি বেপর্দা ছিলেন না তিনি পর্দার মধ্যে থাকত দ্বিতীয় নম্বর গুণ হলো ওনার কণ্ঠের আওয়াজ কখনো পরপুরুষ শুনতেন না মা ফাতেমার তৃতীয় গুণ হলো তিনি স্বামীর খেদমত করতেন চতুর্থ গুণ হলো তিনি আল্লাহর ইবাদতের মধ্যে ২৪ ঘন্টা মশগুল থাকতেন রমজান মাস পানি খেয়ে রোজা রাখছে এক হাতে গমের চাকি পিছে আরেক হাতে হুসাইনের দোলনা দোলায় আর জবান দিয়া মাওলা জিকির করে বড় করে বলেন সুবহান আমার মা বোনদের ঝগড়া না করে জিকির করার দরকার কার
জোরে বলেন না কার ও আমার মা বোনেরা আল্লাহ আপনাদের জন্য কত সহজ করেছে আপনি নিজেও জানেন না একজন পুরুষ ইবাদত করে যেই পর্যন্ত পৌঁছে একজন নারী অল্প ইবাদতে তার চাইতে বেশি অ্যাডভান্স হতে পারে উচ্চ আওয়াজে বলেন সুবহান যদি মায়ের মতো মা হয় এইজন্য গাউসুল আজম মাইজবান্দারি औलाद ओसी गौसुल आजम सैयद दिलावर हुसैन मजबंदारी क़िबलम तिनी एक कथा बोले छिलें बेलायत होलो नबुवतेर प्राण बेलायत होलो नबुवतेर प्राण एटा जखन बोलें अनेके सेटा बुझेन नाई ना बुझे की करेछेन इख्तलाफ करेछेन आर मा फातिमातु जहरा रदियल्लाहु ताआला अनहा সবচাইতে বড় গুণ যে কয়েকটি বললাম তার মধ্যে আরেকটা হলেন তার জবান কি থাকতো না বন্ধ জিকির করত কার এইজন্য অনেকে বুঝেন না যে কথা বলতেছিলাম বেলায়েত হলো নবুয়তের প্রাণ এটা বলতে অনেকে আবার রাগ করেছেন আচ্ছা বলেন তো আমার মা আমেনা তিনি কি নবী না বলি বলি বলেন না মেয়েদের মধ্যে বলি থাকে না হযরত মারিয়াম আলাইহিস সালাম ইনি নবী না বলি কিন্তু উনি নবুয়তকে কোথায় ধরেছেন গর্বে ধরেছেন বলেন নবী কার ওলির গর্বে নবী কার গর্বে আমার মা আমেনা তিনি কি নবী না বলি বলি আমার মা ফাতিমাতুজ জাহরা তিনি নবী না বলি বলি এই যে বলেছেন যে নবুয়ত বেলায়েত হলো নবুয়তের প্রাণ এটা অনেকে বুঝেন না না বুঝে অনেকে ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলেন খবরদার এগুলোর মর্ম বুঝতে হবে যেমন একজন ওলি বললেন চুরি করো হারাম খাও এখন এলাকার মধ্যে যুদ্ধ বেজে গেল এই ওলিকে বয়কট করতে হবে উনাকে মেরে ফেলো উনাকে কেটে ফেলো একদল আলেম বললেন উনি কাফের একজন একজন জ্ঞানী ব্যক্তি গিয়ে বললেন হুজুর উনাকে কাফের বলার আগে একটু আমরা একটু জেনে নিই উনি কথাটা কেন বলেছেন তো বললেন চলো তোনার কাছে গেছেন উনি বলতেছেন মাওলানা সাহেব এই কাজটা আগে করলে ভালো হইতো না আমি আমার খাস মজলিসে বলেছি চুরি করো হারাম খাও একটু জিজ্ঞেস করতেন আমাকে জিজ্ঞেস করার পর আমাকে ফতোয়াটা দিতেন বললেন আচ্ছা এখন বলেন আমরা আপনাকে জিজ্ঞেস করছি তিনি বলেন আমি চুরি করো বলছি এটা সবাইকে বলি নাই আমার খাস মুরিদদেরকে কি চুরি জানেন রাতে চুরি করে করে ইবাদত করো বড় করে বলে সুবহানাল্লাহ হারাম খাও কেন বলেছি জানেন আপনি তো অর্ধেক শুনছেন অর্ধেক শুনেন নাই হারাম খাও বলতে রাগ গোসা এটা আসে কার পক্ষ থেকে শয়তানের কার পক্ষ থেকে এই জন্য দেখবেন রাগ হলে মানুষের শরীর কি হয়ে যায় গরম আর শয়তান হচ্ছে জিন জাতির অন্তর্ভুক্ত জিন জিন মানে কিসের এরা হচ্ছে নার আগুনের এদের শরীরে কি থাকে এই জন্য রাগ গোসা এটা আসে শয়তানের পক্ষ থেকে এই জন্য আমি বলেছি চুরি করো হারাম খাও অর্থাৎ রাগ গোসাকে গিলে ফেলো রাগ গোসা কখনো করিও তুমি তো আমার কথার অর্থ না বুঝো আমাকে কাফেরি কি দিয়ে দিলা তুমি তো যখন বুঝছে ওই আলেম উল আমল তুমি বলতেছো হুজুর আমরা তো বুঝি না তো না বুঝলে বুঝো বুঝে তারপর কি দাও ফতোয়া দাও এই জন্য অনেক সময় অনেক কিছু না বুঝে আমরা আউলাদে হুসাইন আউলাদে হাসান উনাদের বিরুদ্ধে কি করি আমরা তিরস্কার করি একে অপরকে ঘৃণা করি অথচ প্রত্যেক আউলাদে রসুল আমাদের মাথা জোরে বলে না মাথা আমরা মনে করি চট্টগ্রামের জমিনে দুটি পাওয়ারফুল ক্যাবিনেট আছে একটা হচ্ছে শরীয়তের ক্যাবিনেট একটা বেলায়েতের ক্যাবিনেট শরীয়তের ক্যাবিনেটের নাম হচ্ছে জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া যেখান থেকে শেরে বাংলার মতো আশিক রাসূল পয়দা হয় বড় করে বলে সুবহান আর একটা বেলায়েতের ক্যাবিনেট আছে যেটার নাম হুজুরে গাউসুল আজম মাইজবান্ডারির দরবার মাইজবান্ডার দরবার শরীফ বড় করে বলে সুবহানাল্লাহ এক একজনের কাজ এক একটা যেমন ধরেন অর্থমন্ত্রীর কাজ অর্থমন্ত্রী করতেছেন শিল্পমন্ত্রীর কাজ দুটোর ক্ষেত্রে দুটোর অবদান প্রত্যেক ওলি আমাদের মাথার তাজ এই জন্য কাউকে বড় কাউকে ছোট আমি আদা ব্যাপারি জাহাজ ভাগ করলে চলবে আয় আরা দিনে মিলিয়ে রে ফাঁসড়িয়ার আদা বেশি আয় ভাগ করে দেখি জাহাজ ভাগ করে দিয়ে জাহাজ অর্ধক তুর অর্ধক আর তো ভাগ করলে এটা কি ভাগ হবে মাইচে হবো যে তুই আদা বিহারে জাহাজ ভাগ করে দে তুই হন্ড্রেড ঠিক কিনা আমরা মানি শেরে বাংলা
যেভাবে আমাদেরকে সুন্নিয়তের মালা গেতে দিয়েছেন ওই মালার বাইরে যেতে রাজি ওটার বাইরে গেলে খতরা আছে কি নাই শের বাংলা দেওয়ান আজিজ কেন লিখেছেন এটার মাধ্যমে সুন্নিয়তকে এক প্ল্যাটফর্মে আনার ভবিষ্যতের এইগুলাকে তিনি কেন্দ্র করে কি হবে না হবে এগুলা মাথায় রেখে তিনি দেওয়ানে আজিজের মধ্যে হক আর বাতিলের পার্থক্য করে দিয়ে কার কি মকাম সেটা তুলে ধরেছেন বড় করে বলেন না সুবহানাল্লাহ গাউসুল আজম আশেকে মজি বন্ডরি ও চরাগে উম্মতানে আহমদি সালাতুনিয়া তাহলে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার তার গুণের মধ্যে তিনি কখনো বেপর্দা চলতেন এই জন্য উনি অন্তকাল হওয়ার পরে উনার জানাজার নামাজে লোক ছিলেন খুবই অল্প সংখ্যক একদম খুবই অল্প তিনি যেই দিন অন্তকাল করবেন ওই দিন মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু করে আসলেন মা ফাতেমার খুব জ্বর কাঁপতেছেন মা ফাতেমা আমার মাওলা আলী জিজ্ঞাসা করলেন ফাতেমা তুমি কেন কান্দ মা ফাতেমা বলেন ওগো আমার প্রাণের ধন স্বামী গো আজকে আমি স্বপ্নের মধ্যে আমার আব্বা জান আমার তাজদার মদিনাকে দেখেছি আমার ঘরের মধ্যে কি জানি খুঁজে কি জানি খুঁজে জিজ্ঞাসা করলাম বাবা জান কি খুঁজেন আমার নবী বললেন ফাতেমা কন্যা তোমাকে খুঁজতেছি বড় করে বলেন সুবহানাল্লাহ ও ফাতেমা আজকে সেহরি করবা আলীর ঘরে ইফতার করবা নবীর ঘরে সুবহানাল্লাহ বলেন না এই ঘটনা দেখার পরে মাওলা আলীর সামনে কেঁদে কেঁদে বলেন ওগো আমার স্বামী আলী আপনার কাছে কয়েকটা ফরিয়াদ এক নম্বর হলো আমাকে আউয়াল আখের মাফ করে দেন জানতে অজান্তে কত ধরনের বেয়াদবি ভুল করেছে স্বামী আপনি মাফ না করলে আল্লাহ মাফ করবে না আমার মাওলা আলী বলেন ওরে ফাতেমা তুমি কান্না করো না আমিও কত অপরাধ করেছি তুমি আমাকে মাফ করে দাও দুই নম্বর হলো ও আমার স্বামী আলী আমার দ্বিতীয় ফরিয়াদ আমার অন্তকালের পরে অবশ্যই আপনি একটা নেকা করবেন যাকে আপনার ভালো লাগে তৃতীয় নম্বর শর্ত হলো আমার হাসান হুসাইন নামের দুইটা কলিজার টুকরা আছে আমি তাদেরকে রেখে চলে যাব অন্তত পক্ষে সপ্তাহে একদিন আপনার দুই রানে আমার দুই সন্তানকে বসাইয়া খানা খাওয়াবেন আদর করবেন উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ আমার আলীও কান্দেন ফাতেমাও কান্দে অমন সময় হাসান হুসাইন দৌড়ে আসলেন আব্বা আম্মা কান্দেন কেন আমার মা ফাতেমা যখন কঠিন কোন সমস্যায় পড়তেন সন্তানদেরকে রসূলের রওজায় পাঠাইয়া দিতেন আমার কামড়িওয়ালা নবীর রওজায় পাঠাইয়া দিতেন মা ফাতেমা বললেন তোমরা তোমার নানা জানের রওজার মধ্যে যাও নানা জানের সাথে কথা বলো তখন হাসান হুসাইন চলে গেলেন রওজায় আকদাসে দেখে রওজা থেকে ডাক মারে নবী ও আমার হাসান হুসাইন তোমরা আজকে কেন এখানে মায়ের কাছে যাও তোমার মা ফাতেমা ইফতার ওয়াক্ত পর্যন্ত থাকবে না তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও তোমার মা ফাতেমার কাছে থাকো মায়ের চেহারাটা দেখো বড় করে বলেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার এই জন্য মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করার পরে মা ফাতেমা ওয়াদা করিয়েছিলেন তাকে যাতে খুবই গোপনে পরপুরুষ যাতে না দেখে গোপনে ওনাকে তদফিন করার জন্য মা ফাতেমাতুজ জাহরা তদফিনের সময় খুবই অল্প কয়েকজন মানুষ ছিলেন তিনজন ছিলেন একজন অভাব ছিল হযরত আবিজার গিফারি রাদিয়াল্লাহু তাআলা তিনি দৌড়ে আসলেন মা ফাতেমার ঘরে মাওলা আলীর কান্না দেখে বলতেছেন আপনি এখানে কি করতেছেন আমি রসূলে পাককে স্বপ্নে দেখেছি আমার রসূল আমাকে প্রেরণ করেছেন বলতেছেন তাড়াতাড়ি আমার আলীর ঘরে যাও ফাতেমার খাট ধরার জন্য একজন লোকের অভাব আছে সেটা হবে তুমি বড় করে বলো সুবহানাল্লাহ